নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট বনাম উড়িষ্যা এফসি ম্যাচ নিয়ে, আইএসএল সেমিফাইনালে লেগ টু নিয়ে। তো আইএসএল সেমিফাইনালে লেগ ওয়ানের দুটো ম্যাচই কিন্তু খুব ভালো ম্যাচ হয়েছে। একটা ম্যাচে উড়িষ্যা ঘরের মাঠে 2-1 লিড নিয়ে রেখেছে এবং সেখানে মোহনবাগানকে কামব্যাক করতে হবে। অন্য ম্যাচেও কিন্তু এফসি গোয়া প্রায় 90 মিনিট পর্যন্ত 2-0 এগিয়ে ছিল এবং সেখান থেকে মুম্বাই লাস্ট 6-7 মিনিটে যা কামব্যাক করলো, 3-2 লিড নিয়ে তারা কিন্তু ঘরের মাঠে খেলতে নামছে। সেখানে মুম্বাই কিছুটা অ্যাডভান্টেজ অবশ্যই আছে এবং তার সঙ্গে সঙ্গে উড়িষ্যাও হালকা অ্যাডভান্টেজে আছে, বাট উল্টো দিকে কিন্তু মোহনবাগান তারা খেলতে নামছে নিজেদের ঘরের মাঠে। তো সেখানে যুবভারতীর দর্শকদের সামনে মোহনবাগান কিন্তু আবারও কামব্যাক করতে পারে কিনা সেটা দেখার আছে। লিগ শিল্ডের ফাইনালে কিন্তু এই ওয়াইবিকে দর্শকরাই কিন্তু এক প্রকারে মুম্বাইকে চেপে ধরেছিল, যেটার ফল আমরা দেখেছিলাম মোহনবাগান কিন্তু মুম্বাইকে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ঘরের মাঠে চেনা কন্ডিশনে কিন্তু প্রত্যেক টিমেরই একটা সুবিধা থাকে এবং দেখা যাক সেখানে মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে কামব্যাকটা করতে পারে কিনা। এবং সেই জায়গাতে ডেফিনেটলি উড়িষ্যা এফসি, তাদের ঘরের মাঠের রেকর্ড খুব ভালো। আইএসএলে তারা কিন্তু একটাও ম্যাচ ঘরের মাঠে হারেনি আইএসএলে, এবং সেই জায়গাতে তারা কিন্তু মোহনবাগানকে 2-1 হারিয়েছে। প্রথমে মোহনবাগান এগিয়ে গিয়েছিল ফার্স্ট লেগের ম্যাচটায় মানে বিরাট গোলে, দেন কিন্তু তারপর উড়িষ্যা কামব্যাক করে এবং সেই জায়গা থেকে প্রথমে গোল করে হচ্ছে তোমার কার্লোস তেলগাতো এবং তারপর গোল করে রয় কৃষ্ণা, 2-1 লিডটা কিন্তু উড়িষ্যা রেখেছে। এবং সেখানে একটুখানি পরের দিকে গিয়ে মোহনবাগানকে ছন্ন ছাড়া লেগেছে, মানভীরকে যথেষ্ট ভালো লাগছিল, বাট দিমি পেত্রাতোস অনেক চেষ্টা করেছে বাট একদম দিমি সুলভ ফর্মে পাওয়া যায়নি। জনি কাউকুর, লিস্টন কুলোসে বা হেক্টর ইউজতে তাদের কিন্তু স্ট্রাগল করতে দেখা গিয়েছে। তো হোপফুলি সেই পারফরমেন্স ভুলে আবারও কিন্তু একটা লিগ শিল্ড ফাইনালের মতো পারফরমেন্স যুবভারতীতে আর কি মোহনবাগান দেবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। এমনিতে দেখো, একটা টিম লিগ শিল্ডের মতো একটা ট্রফি জিতে গেলে, যেই ট্রফিটা এখন বর্তমানে ভারতের সর্বোচ্চ ট্রফি, যেই ট্রফিটা জিতে মোহনবাগানকে লিগের চ্যাম্পিয়ন বলা হবে, একটু তো আত্মতুষ্টি গ্রাস করে। এবং সেই জায়গাতে উড়িষ্যা এফসি টিমটা হয়তো বেশি এফোর্ট দিয়ে খেলছে, তারা হয়তো ফাইনালে যাবার জন্য বেশি উতলা ছিল। যদিও দেখো যে মোহনবাগান চেষ্টা করছে না আমার সেটা কিন্তু কখনোই মনে হয়নি, তবে আমার মনে হয় যে ধাক্কাটা মোহনবাগান খেয়ে আসছে সেখানে কিন্তু সেকেন্ড লেগে আরও অনেক বেটার প্রস্তুতি নিয়ে, আরও অনেক বেশি ইন্টেন্সিটি নিয়ে মোহনবাগান নামবে। এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, তো সেটা হচ্ছে যে এখন অবধি ম্যাচটা হাফ হয়েছে, হাফ ম্যাচ এখনও বাকি আছে এবং সেখানে উড়িষ্যা 2-1 লিডে আছে এবং বাকি 90 মিনিটস এখনও মোহনবাগানের হাতে আছে এবং সেখানে মোহনবাগানকে কামব্যাক করতে হবে। ম্যাচ 90 মিনিটসের পর যদি সমানে সমানে থাকে সেক্ষেত্রে এক্সট্রা টাইম পেনাল্টিতেও গড়াতে পারে, সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। তবে আমার মনে হয় মোহনবাগানের কিন্তু এই ম্যাচে অবশ্যই অ্যাটাকিং যাওয়া উচিত, উড়িষ্যার ডিফেন্সে কিন্তু একটু সমস্যা হবে কারণ উড়িষ্যার বেস্ট ডিফেন্ডার সে কিন্তু অ্যাভেলেবেল নেই, কার্লোস তেলগাতো এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না, রেড কার্ড দেখেছে, রেড কার্ড না দেখলেও ডবল ইয়েলো দেখেছিল সেই কারণে সে সাসপেন্ড থাকতো। মোহনবাগানের জন্য কিন্তু আরমান্দো সাদেকু সাসপেন্ড থাকবে। এবার অনেক মোহনবাগান ফ্যান বলছে সেটা একদিকে ভালোই হয়েছে কারণ সাদেকু খুব ভালো পারফরমেন্স দিতে পারেনি। অ্যাকচুয়ালি সাদেকু লাস্ট যে দুটো ম্যাচ উড়িষ্যাতে খেলতে গিয়েছে সেই দুটো ম্যাচে কিন্তু চলেনি, তবে ওয়াইবিকাতে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কিন্তু মনে আছে উড়িষ্যার এগেনস্টে 2-0 পিছিয়ে ছিল, সেখান থেকে সাদেকুই কিন্তু কামব্যাক করিয়েছিল। বাকি শাহালের মতো প্লেয়ারকে আমরা দেখতে পাই কিনা সেটা দেখার আছে। আগের দিন কিন্তু থাপাকে দিয়ে জাহুকে চাপার চেষ্টাই ছিল মোহনবাগান, বাট এই ম্যাচে যেহেতু মোহনবাগানকে জিততে হবে সেখানে কিন্তু জাহুকে আটকানোর দিকে মোহনবাগান দেখবে নাকি নিজেদের অ্যাটাকিং বিভাগটাই বেশি জোর দেবে, সেখানে সেটা যদি হয় তাহলে কিন্তু আমরা শাহালকেও এই ম্যাচে দেখতে পেতে পারি। তবে সেই জায়গাতে মোহনবাগানের যদি আমরা প্লেইং ইলেভেনের কথা বলি, আরমান্দো সাদেকু থাকছে না, সেই একটা জায়গায় পরিবর্তন হবে, বাট মনে হয় না খুব বেশি চেঞ্জ মোহনবাগান করবে কারণ আগের দিন তো সেরা ইলেভেন নিয়েই নেমেছে এবং সেই জায়গাতে ডেফিনেটলি গোলে ভিশাল কায়েত স্টার্ট করবে, 3 ডিফেন্সে সুভাশিস বোস, হেক্টর ইউজতে এবং তার সঙ্গে আনোয়ার আলী স্টার্ট করবে। এবার এই 3 ডিফেন্স স্ট্র্যাটেজিতে উড়িষ্যার জন্য কতটা ভালো সেটা একটা প্রশ্নের জায়গা থাকছে কারণ এএফসি কাপেও কিন্তু আমরা দেখেছিলাম এই ওয়াইবিকেতে এসেই উড়িষ্যা কিন্তু ব্রিলিয়ান্টলি খেলেছিল এবং মোহনবাগানের ডিফেন্সকে রীতিমতো তছনছ করে গিয়েছিল, যে এই ম্যাচটার পর কিন্তু মানে মোহনবাগানকে উড়িষ্যা ছিটকে দিয়েছিল এবং সেই 3 ডিফেন্স কিন্তু উড়িষ্যাতে গিয়েও সমস্যায় পড়েছে। তবে এই পর্বে এসে যেখানে এই 3 ডিফেন্স মোহনবাগানকে লিগ শিল্ড জিতিয়েছে এবং ওই একটা স্ট্র্যাটেজিতেই মোহনবাগান খেলে এসেছে, মনে হয় না সেই সিস্টেম থেকে মোহনবাগান আর বেরোবে। সেখানে ডিফেন্সে সুভাশিস, আনোয়ার এবং হেক্টর এবং তার সঙ্গে সঙ্গে রাইট উইং ব্যাক মনভীর সিং, লেফট উইং ব্যাক লিস্টন কুলোসে, সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী, জনি কাউকো তারাই স্টার্ট করবে, নম্বর 10 রোলটাই কিন্তু এই ম্যাচে সাহাল স্টার্ট করতে পারে এবং সেই জায়গায় আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতো, স্টেশন কামিংস তারা স্টার্ট করবে। তো এই টাইপের প্লেইং ইলেভেন নিয়ে মোহনবাগান এই ম্যাচটাই যাবে। বাকি উড়িষ্যার প্লেইং ইলেভেনের কথা বললে তাদের টিমও তো চেঞ্জ হবে, কার্লোস তেলগাতো যেহেতু অ্যাভেলেবেল থাকছে না সেখানে সেই জায়গায় তারা নরেন্দ্র গেহলোতকে ডিফেন্সে নিয়ে আসবে এবং সেখানে তারা কিন্তু আপফ্রন্টে একটা এক্সট্রা বিদেশির অপশান বাড়াতে পারে। সেখানে যেটা করতে পারে দিয়াগো মরিসিও তাকে নিয়ে আসতে পারে, মরিসিও কৃষ্ণ দুজনকে একসাথে খেলাতে পারে, সেটা অবশ্যই একটু চাপের ব্যাপার হতে পারে যদি ওই টাইপের দুজন স্ট্রাইকার একসাথে খেলে, বাট মরিসিওর একটুখানি ইনজুরি কনসার্ন আছে। তো সেই
জায়গাতে যদি মরিশ ওকে স্টার্ট করে, যেটা উড়িষ্যা করতে পারে সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে ডান দিকের উইংয়ে পাঠিয়ে দিতে পারে এবং ওই লিস্টন সুবাসিস ওই জায়গা দিয়ে রয় কৃষ্ণা বারবার অ্যাটাক করবে। তবে যদি দিয়াগো মরিশ স্টার্ট না করে সেক্ষেত্রে রয় কৃষ্ণা সে তো স্ট্রাইকার খেলবে, বাট সেই জায়গাতে আসতে পারে হচ্ছে সাই গডার্ড। সাই গডার্ড প্রিন্সটনের জায়গাটাতে আসতে পারে, যেখানে সাই গডার্ড নম্বর 10 রোলটাই প্লে করবে, অথবা কিন্তু সাই গডার্ড জেরি মোইনথাঙ্গা মানে রাইট উইংয়ের যে জায়গাটা সেখানেও আসতে পারে। প্রিন্সটন যেহেতু একটা ওয়াকলোড নিয়ে খেলে তাকে হয়তো মিডফিল্ডে রেখেও দিতে পারে। তো এই একটা চেঞ্জ কিন্তু হবে, হয় দিয়াগো মরিশিও অথবা কিন্তু সাই গডার্ড আসবে, আর ডিফেন্সে সম্ভবত নরেন্দ্র গেহলোত আসবে। বাট নরেন্দ্র মূর্ততার ফলে ডিফেন্সটাকে কিন্তু মোহনবাগানকে টার্গেট করতে হবে এবং সেই জায়গাতে জেসন কামিংস তাকে কিন্তু আবারও একটা বড় ভূমিকা নিতে হবে। তার থেকে গোল চাই দিমিত্রি পেত্রাতুস, তাকে নিজের চূড়ান্ত ফর্মে খেলতে হবে। ম্যাচটা কিন্তু কোনোভাবেই ইজি হবে না এবং সেখানে একটা কঠিন ম্যাচ কিন্তু মোহনবাগান খেলতে চলেছে। বাকি কিন্তু ডিফেন্সিভলি মোহনবাগানকে আবারও রয় কৃষ্ণের দিকে নজর দিতে হবে। রয় কৃষ্ণা টোটালি মোহনবাগান ডিফেন্সকে কিন্তু মানে ডমিনেট করে গিয়েছিল। সুবাসিস বোসকে রীতিমতো সমস্যায় ফেলেছিল, হেক্টর ইউজতে তাকে তো সমস্যায় ফেলেছিলই এবং হেক্টরকে সমস্যায় ফেলে গোলও করে গিয়েছিল হেক্টরের মিস্টেক থেকে, যেটা রয় কৃষ্ণা ক্যাপিটালাইজ করেছিল। সেই জায়গাতে রয় কৃষ্ণের পারফরমেন্সটাই কিন্তু আগের দিন মোহনবাগান বনাম ওড়িশা খেলায় একটা বড়সড় পার্থক্য করে দিয়েছিল। তো কৃষ্ণাকে অবশ্যই আটকাতে হবে। বাকি জাহুর এগেনস্টও কিন্তু আগের দিনের স্ট্র্যাটেজিটা ভালো ছিল, বাট এই দিন হয়তো ডিফারেন্টলি মোহনবাগান যেতে পারে শাহালকে দিয়ে খেলালে। সেক্ষেত্রে কাউকে দায়িত্ব নিতে হবে, কাউকোর খেলাটা কিন্তু আগের দিন খুব একটা ভালো হয়নি জনি কাউকো, তাকে ডেফিনেটলি দায়িত্ব নিয়ে খেলতে হবে মিডফিল্ডে। বাকি মানভীর সিং তাকে দায়িত্ব আরও বেশি নিতে হবে, আগের দিন ভালো খেলেছে ওই লেফট ব্যাকের জায়গাটা দিয়ে, কিন্তু জেরি খুব একটা কমফোর্টেবল হচ্ছিল না মানভীরের এগেনস্টে। ফিজিক্যালি মানভীর ভালো, স্পিডে ভালো, সেই জায়গাতে মানভীর ওই জায়গা দিয়ে যত অ্যাটাক করবে তত কিন্তু মোহনবাগানের সুবিধা হবে। ওইদিকে কিন্তু নরেন্দ্র গেহলোতও থাকবে, ফলে সেই জায়গাতে কিন্তু একটুখানি উড়িষ্যার ডিফেন্সের দুর্বল জায়গা, সেখান দিয়ে মানভীর তার সঙ্গে ওই দিকে যদি সাহাল খেলে সাহাল কিন্তু ওই দিকটায় ওভারলোড করতে পারে, সেটা কিন্তু মোহনবাগানের জন্য অনেক বেশি চান্সের অপশান খুলে দেবে। তো সেই জায়গাতে চান্সগুলোকে এবার কাজে লাগাতে হবে। আগের দিনে কিন্তু খুব বেশি ওপেন চান্স মোহনবাগান তৈরি করতে পারেনি, সেটা একটা ব্যাপার। যদিও আনোয়ার বা লাস্টের দিকে অনুরোধ থাপা তারা মিস করেছে, বাট খুব বেশি ওপেন চান্স কিন্তু ক্রিয়েট হয়নি। আর উড়িষ্যার প্লেয়াররা কিন্তু একটু গায়ে গতরে খেলে, অপোনেন্টের প্লেয়ারদের গায়ে উঠে খেলে, অপোনেন্ট প্লেয়ারদের মাথা গরম করিয়ে দেওয়ার চেষ্টা করে, যেই কাজটা কিন্তু আহমেদ চাহু সবথেকে বেশি করে থাকে। বাকি আমের রানাওয়াডে, জেরি লালিনজুয়ালা বা পরবর্তীকালে এখন অনিকেত যাদব আসে, তারা কিন্তু খুব বেশি করে সেইটা করে। তো সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, মাথা গরম করলে চলবে না, উল্টে চাহুর মাথাটা যদি গরম করানো যায়, কেউ যদি সেই কাজটা করে চাহুকে যদি একটুখানি তার মাথা গরম করিয়ে দেওয়া যায়, সেখানে কিন্তু সেই খেলাটা উড়িষ্যার এগেনস্টে যেতে পারে, উড়িষ্যাকে কিন্তু সেখানে চাপে ফেলা সম্ভব। বাকি ইশাক রালতে উড়িষ্যার তার দিকেও নজর রাখতে হবে, সেখানে ইশাকের সঙ্গে কিন্তু মানভীর এবং আনোয়ার তাদেরও একটা ভালো লড়াই সেই দিকে হতে পারে। বাট ডেফিনেটলি যে প্লেয়ারটাকে আটকাতে হবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা ফিজিক্যালি, স্পিড, স্ট্যামিনা সব কিছুতেই কিন্তু আগের দিন মোহনবাগান ডিফেন্সকে সমস্যায় ফেলেছে। রয় কৃষ্ণার এগেনস্টে অ্যান্টোনিও লোপেজ হাভাস কি স্ট্র্যাটেজিতে আসে সেটা দেখার আছে। এবার রয় কৃষ্ণা টাইপের প্লেয়ারদের একটু আটকানো শক্ত ব্যাপার, কারণ যেই প্লেয়ারটা মাঠে একদম নিজের 100% দিয়ে দেয়, নিজেকে নিংড়ে দেয় টিমের জন্য, সেই প্লেয়ারটাকে স্ট্র্যাটেজি দিয়ে আটকানোটাও কঠিন ব্যাপার হয়। সেই জায়গাতে রয় কৃষ্ণা কিন্তু ডেফিনেটলি মোহনবাগানের জন্য আবার একটা বড় ডেঞ্জার হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে ইশাক রালতে, আহমেদ চাহু বা যখন সেট পিস হবে সেই সময় মুর্তাদা ফল, সেই টাইপের প্লেয়ারগুলোর দিকেও নজর রাখতে হবে। বাকি কিন্তু পুইটিয়া টাইপের প্লেয়ার তারা কিন্তু জনি কাউকোকে আটকানোর চেষ্টা করবে, সেখানে মোহনবাগানের জন্য জনি কাউকো তার ইনভলভমেন্টটা একটা বড় ব্যাপার হবে। এবং সেই জায়গাতে সাহাল এলে কিন্তু কাউকো সাহাল তারা মিডফিল্ড থেকে কত চান্স ক্রিয়েট করতে পারছে সেই দিকে নজর থাকবে। বাকি ডেফিনেটলি মানভীর সিং, দিমিত্রি পেত্রাতুস, জেসন কামিংস, হেক্টর ইউজতে, সুবাসিস বোস তাদের উপরও কিন্তু বড় দায়িত্ব থাকবে। আর ম্যাচটা যদি পেনাল্টিতে গড়ায়, সেক্ষেত্রে কিন্তু লাস্ট ইয়ার মোহনবাগানকে পেনাল্টিতে দারুণ কিন্তু বাঁচিয়েছিল বিশাল কায়েত, মনে আছে লাস্ট ইয়ারে দুটো সেমিফাইনালে কিন্তু কোনো গোলই হয়নি এবং সেখানে গিয়ে পেনাল্টি শুট আউটে বিশাল কায়েত বাঁচিয়ে দিয়েছিল। বাট উল্টো দিকে কিন্তু অমরিন্দর সিং সেও ভালো ফর্মে আছে। তো পেনাল্টিতে গেলে দুই দিকের গোলকিপার দুজনেই ভালো ফর্মে আছে, সেখানেও ভালো লড়াই হবে। বাট সেই জায়গাতে আমি পার্সোনালি একটু অ্যাডভান্টেজ বিশাল কায়েতকে দিয়ে রাখবো, বিশেষ করে কলকাতার ক্রাউড থাকবে এবং বিশাল কায়েত পেনাল্টিতে ভালো করেছে সেই জন্য। তো সেখানে দেখা যাক লাস্ট অব্দি মোহনবাগান কীরকমভাবে কামব্যাক করে, যদি পেনাল্টিতে না যায় মোহনবাগান জিতে বেরিয়ে যায় সেটাই বেটার হবে। তবে আই ফিল যে পেনাল্টিতে যেতে পারে, কারণ যেহেতু মোহনবাগান এক গোলে পিছিয়ে আছে, উড়িষ্যা হয়তো একটু ডিফেন্সিভলি যাবে, মোহনবাগান অলআউট অ্যাটাক করবে, সেখানে মোহনবাগান হয়তো একটা গোল যদি পেয়ে যায় উড়িষ্যা আবার অ্যাটাক করবে, এই করে করে হতে পারে যে লাস্ট অব্দি ম্যাচটা সমানে সমানে থাকলো, পেনাল্টিতে ম্যাচটা গেল। বাকি দেখা যাক হাবাস তাদু সে কি স্ট্র্যাটেজি বানায় এই ম্যাচটায়। আগের দিন একটু মনে হলো যে চেঞ্জগুলো লেটে করেছে, সাদুকু একদমই ছন্দে ছিল না, হয়তো কামিংসকে আরও আগে নামানো যেত,
কিয়ান নাসিরকেও হয়তো একটু আগে নামানো যেত, বাট একটু চেঞ্জগুলো হয়তো লেট হয়েছে, বাট ঠিক আছে, লোকটা তো এসে একটা ট্রফি দিয়েছে, শিল্ড দিয়েছে, সবথেকে বড় ট্রফিটা দিয়েছে। সেখানে দেখো আমি মোহনবাগান ফ্যানেদের বলবো যে যদি খুব একটা পজিটিভ রেজাল্ট নাও হয় তাও হতাশ হওয়ার দরকার নেই, অনেকগুলো টুর্নামেন্ট ট্রফি এসে গিয়েছে, বাট চাইছি সবগুলো ট্রফি যেন কলকাতায় আসে। সেখানে ISL কাপ, বর্তমানে মোহনবাগান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, হোপফুলি মোহনবাগান ফাইনালে যাবে এবং কাপটাকেও ডিফেন্ড করবে সেটা আশা করছি, বাট দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো তোমরা সেখানে এই ম্যাচ থেকে কী এক্সপেক্ট করছো কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের কী মনে হয় এই ম্যাচের স্কোরলাইন কী হতে পারে কমেন্টে জানাতে ভুলবে না, ম্যাচটাকে পেনাল্টিতে যেতে পারে, তোমাদের মতামত জানিও। আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।